রাজ্যের সাংবাদিকদের একটি অন্যতম সংগঠন হল ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সভাপতি তথা আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার সহ রাজ্যের বিশিষ্ট চিত্র সাংবাদিকরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সভাপতি প্রণব সরকার বলেন, ত্রিপুরা সাংবাদিকদের রাজ্যে বিশাল ইতিহাস রয়েছে। একসময় রাজ্যে চিত্র সাংবাদিকদের সংখ্যা ছিল হাতে গোনা, এখন এর সংখ্যা বেড়ে গেছে। তিনি বলেন, রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে চিত্র সাংবাদিকদের খবর সংগ্রহের জন্য মাঠে যেতে হয়। খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের আক্রমণে নৃশংসভাবে খুন হয়েছেন চিত্র সাংবাদিক শান্তনু। এই হত্যাকাণ্ডের কিনারা এখনও হয়নি। তিনি আরও জানান, পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। এ মামলায় কয়েকজন গ্রেফতার হন, কিন্তু দুর্ভাগ্যবশত অভিযুক্তরা জামিন পেয়ে গেছে। তিনি আরও বলেন, অধিকার রক্ষা সাংবাদিকদের লড়াই চালিয়ে যেতে হবে। এ লড়াই সংগ্রামে ঐক্য বজায় রাখতে হবে। কিন্তু সাংবাদিক আজকে ওর আসামি অ্যারেস্ট করা তো দূরের কথা, সিবিআইকে দেওয়ার পরেও মামলার কোনো তদন্ত অগ্রগতি হয়নি। একইভাবে সুদীপ দত্তভূমি তার মামলায় কয়েকজন অ্যারেস্ট হলো, তারাও আজকে জামিন পেয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে লড়াই, অতীতের যে লড়াই, লড়াইয়ের প্রথম সারিতে যারা থাকেন চিত্র সাংবাদিকরা, তাদের লড়াইকে কোনোভাবেই ভুলে চলবে না, তাদের লড়াইকে ছোট করলে চলবে না, তাদের লড়াইকে কুর্নিশ জানাতে হবে। বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়। এরপর এই প্রতিবেদনের উপর বিভিন্ন চিত্র সাংবাদিক মতামত ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।